শুভ সন্ধ্যা সবাইকে, আমি আলিমুল করিম। এ পর্বে আমরা লিস্ট নিয়ে কথা বলবো, এবং সবচেয়ে বেশি কথা বলবো হচ্ছে অ্যারে নিয়ে। মোস্টলি অ্যারে সব টপিকগুলো কভার করার চেষ্টা করবো, এবং লিঙ্ক লিস্ট সম্পর্কে কিছু জিনিস জানবো। লিঙ্ক লিস্ট নিয়ে কোড করবো না, কোনো কিছুই করবো না, জাস্ট জিনিসটা জানবো যে লিঙ্ক লিস্ট ভার্সেস অ্যারে জিনিসটা কি। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আসলে অনেক ধরনের লিস্ট হয়, স্ট্যাক, কিউই, ভেক্টর, অ্যারে লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট, এবং আরও অনেক কিছু এখানে যেটা কিনা আমি লিস্ট করে শেষও করতে পারবো না। বাট আন্ডার দ্য হুড, মানে একদম সবার ভিতরে দুইটা লিস্টই কাজ করে, একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে লিঙ্ক লিস্ট। অর্থাৎ আপনি যে কয়টা লিস্টই চিন্তা করেন না কেন, বা যে লিস্টেরই নাম শুনেন না কেন, আন্ডার দ্য হুড সে অ্যাকচুয়ালি অ্যারে অথবা লিঙ্ক লিস্টকে ফলো করে, করেই সব কিছু করে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। সো অ্যারে হচ্ছে খুব, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। এটা হচ্ছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সাধারণত, মানে একদম বিল্ট ইন আছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও আপনি তৈরি করতে পারেন অ্যারে। সো অ্যারের প্রায়োরিটি অনেক বেশি। সো অ্যারে হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেটা কিনা আমি একটু আগেও বললাম। এবং অ্যারেকে আপনি চিন্তা করতে পারেন যে কোনো টাইপের একটা লিস্টের সাথে। সো কী ধরনের লিস্ট? লেটস সে আমার একটা টু ডু লিস্ট আছে যেটার মধ্যে অনেকগুলো নাম আছে, এবং প্রোগ্রামিংয়ে আমি জিনিসটাকে এভাবে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করবো, যেটার সাথে একটা একটা করে ইন্ডেক্স থাকবে। এবং জিনিসটা খেয়াল করেন, ইন্ডেক্সটা আমার শুরু হয়েছে জিরো থেকে, যেন অ্যারেকে বলা হয় হচ্ছে জিরো বেসড ইন্ডেক্স। অথবা মানে ফার্স্ট জিনিসটা আমরা অ্যাকচুয়ালি হিউম্যান যেটা করে যে কাউন্টিং শুরু করে এক দুই তিন থেকে, বাট কম্পিউটারের প্রোগ্রামিংয়ে সাধারণত সব জিনিস শুরু হয় কাউন্টিং জিরো থেকে। এবং জিরো বেসড ইন্ডেক্স বলতে বোঝা হয় যে সেটা জিরো থেকে শুরু হবে, এবং ওয়ান বেসড ইন্ডেক্স বলতে আপনি বুঝবেন যে ওয়ান থেকে শুরু হবে কাউন্টিং। আচ্ছা, এবং অ্যারের আরেকটা কনসেপ্ট হচ্ছে যেটা ফিক্সড লেন্থ, অর্থাৎ আপনি যত বলে শুরু করবেন সেটাকে আর চেঞ্জ করা যাবে না, যত দিয়ে শুরু করেছেন সেটাই রাখতে হবে, সেটাকে চেঞ্জ করা যাবে না। দ্বিতীয় ইম্পর্টেন্ট কনসেপ্ট। থার্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে আপনি অ্যারের ভিতরে যে কোনো জায়গার আইটেম চেঞ্জ করতে পারেন, আইটেমের ভ্যালু চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আমি যদি তিন নম্বর আইটেমের চেঞ্জ করতে চাই, তাহলে দুই নম্বর ইন্ডেক্সের আইটেমটা চেঞ্জ হবে। আমি যদি পাঁচ নম্বর আইটেমটা চেঞ্জ করতে চাই, তাহলে চার নম্বর ইন্ডেক্সের আইটেমটা চেঞ্জ করবো। এই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি করতে পারি, এখানে কোনো কিছুই হয় না, মানে কোনো কমপ্লিকেটেড কিছু হয় না, ডিরেক্টলি করা পসিবল। এবং যে কোনো একটা আইটেমকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, যে কোনো একটা আইটেমের যদি আমি ভ্যালু নিতে চাই, সেটা আমি খুবই ফাস্ট করতে পারি, এবং এখানে কোনো লেন্দি কোনো প্রসেস নেই, জাস্ট ওই ইন্ডেক্সটা বলবো তাহলে ওই আইটেমটা পেয়ে যাবো, দ্যাট সিম্পল। আচ্ছা, এই পর্যন্ত আমি যতদূর বললাম সেটা হচ্ছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম। বাট নিচে আমি যে কয়টা জিনিস বলবো সেই কয়টা শুধুমাত্র লাল দিয়ে আমি যে কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখেছি সেই কয়টার জন্য খালি ট্রু। অর্থাৎ লাল দিয়ে যে কয়টা বলা, এই কয়টার জন্য, জাস্ট লাল পয়েন্টগুলো ওই কয়টার জন্য, আর বাকি চারটা পয়েন্ট সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই সেম, অর্থাৎ ইউনিভার্সালি সেম। আচ্ছা, এখন তাহলে সি, সি প্লাস প্লাস, জাভা, ভিবি, এগুলোর জন্য কী হয়? অ্যারে সাধারণত সেম টাইপের ডাটা কন্টেইন করে, সেম টাইপ। মানে আমি যদি একটা অ্যারে চিন্তা করি, ওই অ্যারেটা সেম টাইপ হবে, যেটা এটা ইন্টিজার টাইপ হয় তাহলে ওটার মধ্যে সবগুলো ইন্টিজার টাইপের ডাটা হবে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি অ্যারের মাঝখান থেকে কোনো আইটেম রিমুভ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন বাট রিমুভ করতে পারবেন না। মানে তিন নম্বর আইটেমটা কে আমি মুছে দিয়ে আমি বাকিগুলোকে মার্চ করে দিতে পারি না, মানে আমার ছয়টা আইটেমের লেটস অ্যারে আছে, এটা থেকে আমি মাঝখানে একটা রিমুভ করে দিতে পারি না বা শেষটা রিমুভ করতে পারি না, কেননা ফার্স্টেই বলা হয়েছে যে অ্যারেটা হচ্ছে ফিক্সড লেন্থ বেস, মানে ফিক্সড লেন্থ, যেটা শুরু করবেন ওটা থাকবে, ওটা চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, সো এই কয়টা কনসেপ্টের উপরে বেস করেই অ্যাকচুয়ালি অ্যারে তৈরি হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যারে হচ্ছে সিকোয়েন্সিয়াল মেমোরিতে। আমরা মেমোরিতে দেখেছি যে আপনি একটা ভ্যারিয়েবল তৈরি করলে যে ওই ভ্যারিয়েবলটা মেমোরিতে ক্রিয়েট হয়, এবং অ্যারেও মেমোরিতে ক্রিয়েট হয়, বাট অ্যারে জিনিসটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। আপনি যখন বলছেন আইএনটি অফ, মানে অ্যারে চারটা আইটেমের যদি ইন্ডেক্স চান, ওই চারটা আইটেম মেমোরিতে সিকোয়েন্সিয়ালি নেবে, বাট আপনি যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন আইএনটি এক্স ওয়াই জেড, সে মেমোরিতে এভ্রুথভাবে র্যান্ডম জায়গায় জায়গায় তৈরি হতে পারে, বাট অ্যারে সবসময় একটা জায়গায় ক্রিয়েট হবে সিকোয়েন্সিয়ালি। সো আমরা এবার আরেকটু দেখি, আমি যদি পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যে কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, লেটস সে ইন্টিজার টাইপের অ্যারে, সো আমি এখানে ভেরিয়েবলটার নাম বলছি নাম্বারস, এবং অ্যারেতে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে চারটা আইটেম থাকবে। সো চারটা আইটেম থাকলে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে বলবো হচ্ছে ফোর। যদি ভিভি হয় সেক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট, বাট আদার দেন দ্যাট আমি জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটা বলবো ফোর, তাহলে আমি চারটা ইন্ডেক্সের একটা অ্যারে পেয়ে যাব। সো এখানে ডেটা টাইপটা খুব ইম্পর্টেন্ট, আমি যে ডেটা টাইপটা বলবো সেই ডেটা টাইপেরই অ্যারেটা পাবো। আমি যদি এখানে বুল বলতাম তাহলে বুলিয়ান ডেটা টাইপের অ্যারে পেতাম, যেটা এখানে খালি ট্রু অ্যান্ড ফলস রাখতে পারে। আমি যদি এখানে ক্যারেক্টার বলতাম তাহলে সে ক্যারেক্টার টাইপের
ডাটা রাখতে পারে, জিনিসটা এইরকম। আচ্ছা, সো আমি যদি এখন সেকেন্ড ইন্ডেক্স অর্থাৎ থার্ড আইটেমটা অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ ওই ডেটাটা নিতে চাই, তাহলে অ্যারের ক্ষেত্রে এইভাবে নিতে হয় যে আইএনটি আপনি যে কোনো একটা ভ্যারি মানে ভেরিয়েবলের নাম দিলেন, এখন আমি এক্স ওয়াই জেডও বলতে পারতাম দিয়ে ইকুয়াল দিয়ে, তারপর নাম্বারস হচ্ছে যে আমার অ্যারেটা, নাম্বারসের মধ্যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সটা বলে দিচ্ছি ইন্ডেক্স টু, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার থার্ড আইটেম। সো থার্ড আইটেমের ভ্যালুটা আমি নাম্বার ভেরিয়েবলে পেয়ে যাচ্ছি। সো এটাই হচ্ছে সিম্পল কনসেপ্ট অ্যাক্সেসিংয়ের। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখন ফোর বলেছি আমি কিন্তু ফোর ইন্ডেক্স পাইনি, আমি কিন্তু একটা কম পাবো অলওয়েজ, আমি যত বলবো তার থেকে ইন্ডেক্স আমার সবসময় একটা কম থাকবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে আমি দেখবো যে 22 প্রিন্ট হচ্ছে, কেননা দুই নম্বর ইন্ডেক্সের ভ্যালু অথবা থার্ড আইটেমের ভ্যালু হচ্ছে 22, থার্ড আইটেম সেকেন্ড ইন্ডেক্স, কথাটা এরকম। আচ্ছা, এখন আমরা চেঞ্জও করতে পারি খুব ইজিলি। চেঞ্জ কীভাবে করব, আমি যদি সেকেন্ড আইটেম তথা যদি ফার্স্ট ইন্ডেক্সের ইন্ডেক্স ওয়ানের ভ্যালু চেঞ্জ করতে চাই, জাস্ট আমি নাম্বারস লিখে থার্ড ব্র্যাকেট ওয়ান এক নম্বর ইন্ডেক্সের আইটেম চেঞ্জ করতে যাচ্ছে ইকুয়াল দিয়ে ভ্যালুটা বলবো, তাহলে দেখেন এক নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, আগে ছিল 2, চেঞ্জ করলাম হয়ে গেল 33। সো এবার আমরা একটু কোডিংয়ে চলে যাই, আমি এখানে কোড ব্লকসে আছি। সো আমরা ফার্স্টে আমাদের একটা সিম্পল অ্যারে ক্রিয়েট করি স্লাইডের মতো, নাম্বারস 4। সো আমি নাম্বারস 4-এর ভিতরে প্রতিটা ইন্ডেক্সে একটা করে ভ্যালু দিয়ে দিই 0 থেকে শুরু করি। সো 0-তে আমি বলি 1, বলি 22, 2-তে আমি বলি 33, 3-তে আমি বলি 44। সো আমি যদি এখন এটা থেকে যে কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমি ডিরেক্টলি প্রিন্ট করতে পারি, আবার আমি একটা ভ্যারিয়েবলে নিয়েও প্রিন্ট করতে পারি, যেহেতু নাম্বার টাইম জিনিস আমি যদি প্রিন্ট করতে চাই, আমি নাম্বার যেভাবে প্রিন্ট করি এমনিতে সিতে সেভাবেই প্রিন্ট করবো। আমার যেহেতু 4টা আইটেম আছে আমি 4টা এইভাবে প্রিন্ট করবো। সো আমি বলে দিই নাম্বারস 0, দেন আমি নিচের লাইনে নিয়ে আসি যাতে আমার দেখতে সুবিধা হয়, 3। সো দেখেন আমি যদি এখন জাস্ট বিল্ড করি দেখবেন 1, 22, 33, 44 একইভাবে প্রিন্ট হয়েছে, আমি যেভাবে প্রিন্ট করতে বলেছি, দ্যাট সিম্পল। এখন আমি যদি জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ করে তারপর আবার বলতাম, তো আমার ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে, আমি যদি এখন লেটস সে চেঞ্জ করতাম এখানে একটা ভ্যালু, অলওয়েজ ইন্ডেন্টিং ঠিক করবেন, আমি লেটস এখানে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু বললাম 52, তাহলে দেখেন দুইবার প্রিন্ট হলে আমি দুই ধরনের, আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই, দেখেন এখানে আমার 52 হয়ে গেছে, 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু লাস্টের আগেরটা। অ্যারে সাধারণত ফিক্সড লেন্থ হয়, অর্থাৎ আমি যে লেন্থটা বলে দিয়েছি এরপর আপনি আর চেঞ্জ করতে পারবেন না। বাট সিতে আরেকটা জিনিস হয়, মানে মডার্ন এখন যে সিতে, সেটা হচ্ছে যে আপনি যদি এরপরে বাড়িয়ে বাড়িয়ে ইন্ডেক্সের ভ্যালু দেন, লেটস সে 4 দিয়ে আপনি একটা ভ্যালু দিলেন এবং ওটাকে যদি আপনি প্রিন্ট করেন, দেখা যাবে যে ঠিকমতোই প্রিন্ট হচ্ছে। বাট যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লেটস সে সি শার্প অথবা জাভা, আপনি যদি এই জিনিসটা করতে যান, আপনি অ্যাকচুয়ালি আউট অফ বাউন্ডারির একটা এক্সেপশন পাবেন, একটা ইরর পাবেন। সো সিতে সাধারণত এটা হয় না, আপনার যদি মেমোরি ফাঁকা থাকে তাহলে সে অ্যাকচুয়ালি আপনাকে ইরর দিবে না, সে আপনাকে পরের মেমোরিটা অটোমেটিক ক্রিয়েট করে দিবে, বাট এটা করা উচিত না। সো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, এই লাইনটার পরিবর্তে আমি আরও দুটো লাইন নতুন করে অ্যাড করি, দেখেন সরি আমি এখানে দুইটা ইন্ডেক্স অ্যাড করেছি 4 এবং 5, যেটা কিনা আমার হওয়া উচিত ছিল না, এবং আমি এখানে প্রিন্টের সময় আমি যেটা করেছি এবং 4 এবং 5কে আবার প্রিন্ট করে দিয়েছি। এবার দেখেন আমি যদি প্রোগ্রামটা রান করি, আমার এখানে 4 নম্বর ইন্ডেক্সের জন্য 66, 4 নম্বর ইন্ডেক্সের জন্য 66 এখানে প্রিন্ট হচ্ছে, এবং 5 নম্বর ইন্ডেক্সের জন্য 55, খুব ভালো মতো প্রিন্ট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আরেকটা কারণ হতে পারে যে আমার এখানে র্যাম অনেক বেশি, এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি এমন একটা সিস্টেমে রান করেন যে সিস্টেমে র্যাম অনেক কম, খুবই কম, মানে একদম টান টান অবস্থা, লেটস সে আপনার প্রোগ্রামটা রান করতেই আসলে
অনেক কষ্ট হচ্ছে এরকম যদি হয়, সেক্ষেত্রে এরকম জিনিস আপনাকে তাৎক্ষণিক এরর দিবে। বাট সিতে অ্যাকচুয়ালি কোনো বাউন্ডারি চেকিং হয় না, কোনো কিছুই হয় না, আপনি মেমোরির যে কোনো অংশে অ্যাক্সেস করতে পারেন। সো এই জন্য এই জিনিসটা হচ্ছে। বাট এটা আপনার প্রোগ্রামেটিক্যালি কখনোই করা উচিত না এবং আপনি এটা কখনোই করবেন না। সো আপনি যেটা করবেন, যে কয়টা বাউন্ডারি আছে ওই কয়টা বাউন্ডারির মধ্যেই সবসময় স্ট্রিক্ট থাকার চেষ্টা করবেন। এবং সি ছাড়া আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা করেন, আপনি সাথে সাথে কম্পাইলেশনেই এরর পাবেন, অথবা আপনি যদি প্রোগ্রামেটিক্যালি কোথাও ইনপুট নিয়ে তারপর জিনিসটা অ্যাক্সেস করতে চান তাহলেও দেখবেন যে আপনাকে এরর দিচ্ছে। আচ্ছা, এখন লেটসে আমি ক্যারেক্টার যদি রাখতে চাই সেটা তাহলে কীভাবে রাখবো? ওকে, আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যখন আপনি ইনিশিয়ালাইজ করেন সেটা হচ্ছে আপনি এরকম ব্র্যাকেটের ভিতরে ভ্যালু দিয়ে দিতে পারেন, তাহলেও হচ্ছে যে অ্যারেটা ইনিশিয়ালাইজ হয়। এখানে এখানে ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিয়েছি এর জন্য অ্যারেটা ইনিশিয়ালাইজ হয়েছে। এবং এখানে দেখেন আমি পরের ভ্যালুগুলো তো আর ইনিশিয়ালাইজ করা হয়নি, এর জন্য সে এগুলোতে ডিফল্ট মানে ওই মেমোরি লোকেশনের কোনো একটা ভ্যালু প্রিন্ট করছে, গার্বেজ। তা এখন এইভাবে আপনি অ্যাকচুয়ালি ভ্যালু ডিক্লেয়ার করতে পারেন, আবার ওইভাবেও একটা একটা করে অ্যাক্সেস করে ডিক্লেয়ার করতে পারেন সিতে যখন আপনি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করেন। সো এবার আমরা দেখি একটু আপনি ক্যারেক্টার কীভাবে ইনিশিয়ালাইজ করেন। সো ক্যারেক্টার একসাথে যখন অনেকগুলো হয় সেটাকে অ্যাকচুয়ালি আমি বলি স্ট্রিং, স্ট্রিং এক্স আমি বলছি, স্ট্রিং টাইপ, স্ট্রিং টাইপ এটা আমার ভেরিয়েবল নেম, আমি এখানে টাইপ দিচ্ছি ক্যারেক্টার। এবং আমি বলছি এটা হচ্ছে 10, তার মানে সে সিকোয়েন্সিয়ালি 10টা ক্যারেক্টারের জায়গা নিবে র্যামের ভেতরে। আপনি যদি র্যামকে চিন্তা করেন, র্যামের সে যে কোনো একটা জায়গায় এই ভেরিয়েবলটা ক্রিয়েট করবে, সেখানে সে 10টা সিকোয়েন্সিয়াল ক্যারেক্টারের সমান জায়গা নিবে। এটার মানে কিন্তু 4টা ভেরিয়েবল সে ক্রিয়েট করবে, ইন্টিজার দিয়ে 4টা ভেরিয়েবল সে ক্রিয়েট করেছে। আচ্ছা, এখন যদি আপনি ক্যারেক্টার টাইপ হয় এবং সেটা যদি অ্যারে হয় সেটাকে আপনি ডিরেক্টলি ডিক্লেয়ার করতে পারেন এখানে। ওটার জন্য এরকম কার্লি ব্রেস লাগে না, অর্থাৎ আপনি যদি কার্লি ব্রেস ইউজ করে বলেন এ বি তারপর হচ্ছে সি এ বলতে পারেন, বাট এভাবে বলা লাগে না। ঠিক আছে, আমরা দুইটা এক্সাম্পলে যাই। সো যখন আপনি ক্যারেক্টারকে এইভাবে অ্যারে আকারে লিখবেন তখন আসলে সেটাকে স্ট্রিং বোঝায়। স্ট্রিং মানে হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি ক্যারেক্টার নাম্বার যে কোনো কিছুই রাখতে পারে, সেটাই হচ্ছে স্ট্রিং, যেটা কিনা আমরা বুঝি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট সিতে কোনো স্ট্রিং ডেটা টাইপ নাই পিওর সিতে। তা এখন ব্যাপার হচ্ছে যে ক্যারেক্টার অ্যারেটা ইউজ করেই মানে যত ক্যারেক্টার ডিসপ্লে করা বা ক্যারেক্টার ম্যানিপুলেশন করা বা স্ট্রিংয়ের মতো যত কাজ আছে সেই জিনিসগুলো করা হয়। তা স্ট্রিং যদি আমি ডিসপ্লে করতে চাই, আমি ক্যারেক্টার দিয়ে একটা একটা করে ডিসপ্লে করতে পারি পার্সেন্টেজ অফ ক্যারেক্টার দিয়ে, বাট এটা কোনো আসলে গুড প্র্যাকটিস না। তা স্ট্রিং যদি ডিসপ্লে করতে চাই আমি এই জিনিসটাকে ইন্ট্যাক্ট রেখে দেই। রেখে আমরা আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে। সো এখানে আমি এখন এই জিনিসগুলো মুছে দেই, এটা আমাদের দরকার নেই আপাতত। তা আমরা এখন ক্যারেক্টার নিয়ে কাজ করি। তা আপনি যদি এখন প্রিন্ট এফ স্ট্রিং প্রিন্ট করতে চান, আপনি করবেন কি পার্সেন্টেজ অফ এস দিবেন, এস দিবেন এবং স্ল্যাশ দিয়ে আপনি ওই স্ট্রিংটার অ্যাড্রেস ভ্যালু দিবেন। এখন যখনই একটা আপনি অ্যারে ডিক্লেয়ার করেন, অ্যারের যখন নাম ধরে বলা হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি তার অ্যাড্রেসটাকেই বোঝানো হয়। ভেরিয়েবলের ক্ষেত্রে ওই ভ্যালুটা বোঝায়, বাট অ্যারের ক্ষেত্রে অ্যাড্রেসটাকেই বোঝায়। অর্থাৎ আপনি ভেরিয়েবলের ক্ষেত্রে দেখেছেন আইএনটি অফ এক্স যদি নেই, এক্স মানে হচ্ছে যে ওই ভেরিয়েবলটাকে বোঝাচ্ছে ওটার ভ্যালুটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আবার আমি যখন অ্যান্ড এক্স বলছি তখন অ্যাকচুয়ালি ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটা বোঝাচ্ছি, অর্থাৎ সে মেমোরিতে কোথায় ক্রিয়েট হয়েছে। আচ্ছা, কিন্তু অ্যারের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট। অ্যারেতে যখনই আপনি অ্যারের নামটা বলেন তখনই সে অ্যাকচুয়ালি মেমোরির অ্যাড্রেসটা বুঝে, এবং আপনি যখন অ্যান্ড অফ অ্যারে বলেন সে একই জিনিস বুঝে। একটা সিম্পল এক্সাম্পল দেই, দেখেন নাম্বার হিসেবে প্রিন্ট অফ প্রিন্ট এফ এখানে আমি অ্যান্ড অফ অ্যারে এবং অ্যারে মানে দুইটা অ্যারে প্রিন্ট দিচ্ছি। দেখেন একই নাম্বার ভ্যালু পাবেন, অর্থাৎ একই মেমোরি অ্যাড্রেস, সেটা অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে। আবার একইভাবে আপনি আমি যদি এক্সটা দেই, দেখেন এক্স এক্সের ক্ষেত্রেও যদি আমি দেই অ্যান্ড অফ এক্স, তাহলে এক্ষেত্রে আমি এক্সের মেমোরি লোকেশান পাবো। আর যদি আমি এক্সে একটা ভ্যালু দিয়ে রাখি, আমি যদি আবার সরি আমি ভুল করাচ্ছি অনেক জায়গায়, আমি যদি এখানে বলি এক্স বলে দেই
and numbers তারপর এখানে বলি numbers তারপর এখানে বলি end of x এখানে বলি x ঠিক আছে এবং এই জিনিসটাকে আমরা আপাতত কমেন্ট আউট রাখি দেখেন আমি যদি এখন প্রিন্ট করি মানে বিল্ড করি না ভুল করাচ্ছি ওকে সো নাম্বার নামের কোনো কিছুই নেই আমি নাম্বারটাকে আবার নর্মাল করে দেই ওকে দেখেন এন্ড অফ নাম্বারস এবং নাম্বারস একই ভ্যালু দিচ্ছে অর্থাৎ তার অ্যাড্রেসকেই বোঝায় এবং নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা কিনা অ্যারে না সেক্ষেত্রে এন্ড অফ এক্স এবং এক্সের মধ্যে ডিফারেন্স আছে এক্স মানে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুটা আর এন্ড মানে হচ্ছে যে ওই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা বোঝায় তা এখন যদি আমি ক্যারেক্টার প্রিন্ট করতে চাই ক্যারেক্টার প্রিন্ট করতে চাই আমি বলবো অ্যাড্রেসটা বাট অ্যারে হলে জাস্ট অ্যারে বললেই হয় সো আমি যদি এ বি সি বলি তা এখন যদি এটা প্রিন্ট হয় দেখবেন এর সাথে এ বি সি এর সাথে আরও কিছু গার্বেজ অ্যাড হয়েছে এবং আমি প্রিন্ট করে দেখাই আপনাকে ওকে আমি ভুল করাচ্ছি ওকে বানান ভুল করাচ্ছি ওকে নাম্বার বলেছি আমি আবার সরি স্ট্রিং টাইপ দেখেন ওকে এ বি সি রিটার্ন করাচ্ছে আসলে তাহলে এটা একটু কম্পাইলার টু কম্পাইলার এখন ভ্যারি করে আমরা যেটা দেখেছি আগে সেটা হচ্ছে যে আপনি যখন এখানে এভাবে স্ট্রিং ডিক্লেয়ার করবেন ব্র্যাকেট দিয়ে দিয়ে সে অ্যাকচুয়ালি আপনাকে কিছু গার্বেজ ভ্যালু দিয়ে দিবে সো এটার সলিউশন হিসেবে আমরা যেটা করি যে এভাবে যদি আপনি ডিক্লেয়ার করেন স্ল্যাশ অফ জিরো বলবেন যেটাকে বলা হচ্ছে যে নাল ভ্যালু বা এটা এটা দিয়ে সে বুঝে যে এখানে আমাকে স্টপ হতে হবে এরপরে আমার আর আগানো যাবে না এটার মানে হচ্ছে এটা বাট এখন হয়তোবা মানে কম্পাইলার অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে মডার্ন কম্পাইলার যেটা কিনা আসলে এই জিনিসগুলো এরর দেয় না বাট আমরা যখন করেছি তখন আসলে এই জিনিসগুলো এরর দিত সো আপাতত দেখতে পাবেন যে এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম দিচ্ছে না বাট আপনি যদি অন্য কোনো কম্পাইলারের সাথে টেস্ট করেন ওল্ড ডেজের তখন আসলে এই জিনিসটা হতো আমরা যেটা ফেস করতাম আর কি সো এটা সলিউশনটা হচ্ছে এটা সো এই জিনিসটাকে আবার এভাবেও ডিক্লেয়ার করা যায় ডিরেক্টলি এ বি সি সো এটার মানে হচ্ছে যে আমার এই যে আমি চারটা ক্যারেক্টার একবারে লিখলাম স্ল্যাশ জিরো এন নাল ক্যারেক্টার এটাকে বলে নাল ক্যারেক্টার সো নাল ক্যারেক্টার পর্যন্ত আমি যে জিনিসটা লিখলাম সেই জিনিসটা একবারে এভাবে লেখা যায় এটা দশটা ক্যারেক্টার সে জায়গা নিয়েছে বাট আমি মাত্র তিনটা ক্যারেক্টার রাখছি প্লাস নাল ক্যারেক্টারটা অর্থাৎ চারটা ক্যারেক্টার রাখছি সো এইভাবে সাধারণত ক্যারেক্টার নিয়ে কাজ করা হয় আপনি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারেন আমি যদি এখন চাই ক্যারেক্টার আবার যে কোনো প্লেসের ভ্যালু চেঞ্জ করতে পারি আমি যদি বলি টু টু ইন্ডেক্সের লেটস ভ্যালু হবে এক্স এরপর দেখেন আমি যদি আবার প্রিন্ট করি স্ল্যাশ এন দেওয়া উচিত ছিল স্ল্যাশ এন দেই দেখেন আমার দুই নম্বর ইন্ডেক্স অর্থাৎ এই যে ইন্ডেক্সটা এটার সি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে আমার এক্স হয়ে গেছে সো এইভাবে আপনি ক্যারেক্টার ম্যানিপুলেট করতে পারেন ইন্ডেক্স অনুযায়ী ভ্যালু চেঞ্জ করে এইভাবে আপনি প্রিন্ট করতে পারেন সো এবার আমরা একটু লিঙ্ক লিস্ট নিয়ে কথা বলবো অ্যারে এটা সাধারণত একটা অ্যাডভান্স টপিক অ্যারে সাধারণত যেটা হয় যে সিকোয়েন্সিয়াল হয় বাট লিঙ্ক লিস্ট হচ্ছে যে ডাইনামিক অর্থাৎ মেমোরির র্যান্ডম প্লেসে সে ক্রিয়েট করতে পারে মানে ক্রিয়েট হয় এবং যার জন্য সে ফিক্স লেন্থ না আপনি চাইলে এক্সট্রা আরও এডিশনাল জিনিসপত্র অ্যাড করতে পারেন এবং যে কোনো প্লেস থেকে আইটেম রিমুভ করতে পারেন এই দুইটা হচ্ছে এক্সট্রা অ্যাবিলিটি যেটা কিনা অ্যারের ভিতরে থাকে না যেটা কিনা লিঙ্ক লিস্টে থাকে তা এখন আপনি তাহলে লিঙ্ক লিস্ট ইউজ করলে হয় অ্যারে ইউজ করা দরকার কি বাট প্রোজ অ্যান্ড কনসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে কখন আপনার কী দরকার সো অ্যাডিং এবং রিমুভিং খুব ফাস্ট খুব তাড়াতাড়ি সার্চিংও সেম ওয়ে অ্যারেতে আমার একটা আইটেম সার্চ করতে যতটুকু সময় লাগে আমার লিঙ্ক লিস্টেও প্রায় একই সময় লাগে সর্টিংও প্রায় সেম সময় লাগে কিন্তু সুবিধা হচ্ছে যে ডাইনামিক মানে যতটুকু দরকার ততটুকু ক্রিয়েট হচ্ছে যখন দরকার তখন ক্রিয়েট হচ্ছে অ্যারে যেমন ফিক্সড আগে থেকে বলে দিতে হচ্ছে এতগুলো আইটেম লাগবে বা মেমোরি ওয়েস্টেজ হচ্ছে অনেক সময় এবং তাহলে স্লো বা কনস কি সাধারণত একটা আইটেম রিট্রিভ করার জন্য আপনার যদি আগে দশটা আইটেম থাকে অর্থাৎ আপনি যদি দশ নম্বর আইটেমটা রিট্রিভ করতে চান আপনাকে আগের নয়টা আইটেম অ্যাক্সেস করে আসতে হবে এটা হচ্ছে একটা বড় কন যেটার জন্য লিঙ্ক লিস্টার উপরে সাধারণত অ্যারে ইউজ করা হয় তারপর আপনাকে প্রতিবার একটা করে আইটেম রিচ করার জন্য আপনার যদি এনটা আইটেম থাকে
সো এনটা আইটেমই হয়তো বা লাস্ট আইটেমটা অ্যাক্সেস করার জন্য আপনাকে এনটা আইটেম ঘুরে আসতে হবে। এই জিনিসটা খুবই বড় একটা কন, যেটার জন্য সাধারণত লিঙ্ক লিস্ট একটু কম ইউজ করা হয়। বাট স্টিল এটা ডিপেন্ড করে যে কোন জিনিসটা আপনার কখন দরকার। আপনি যদি এখন ডাইনামিক অ্যালোকেশন বেশি হয়, ডাইনামিক অ্যাডিং রিমুভিং বেশি হয় এবং রিড করার জন্য আপনাকে সবগুলো আইটেমই রিড করতে হচ্ছে, সেক্ষেত্রে লিঙ্ক লিস্ট অবশ্যই বেটার, ফার ফার বেটার, ঠিক আছে। তারপর আরেকটা খারাপ জিনিস হচ্ছে যে লিঙ্ক লিস্ট যদি ভালোভাবে হ্যান্ডেল না করা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার মেমোরি লিক্স থাকে, যেগুলোকে বলে ড্যাঙ্গেলিং পয়েন্টার, যেগুলো নিয়ে আমরা যখন পয়েন্টার নিয়ে কথা বলবো তখন আসলে কথা বলবো। সো এখানে জাস্ট একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে লিঙ্ক লিস্ট জিনিসটা কী, এই এতটুকুই। এবং পরবর্তীতে যখন আমরা এটা নিয়ে আরও আলোচনা করবো তখন আরও ডিপলি দেখবো জিনিসটা আসলে কীভাবে কাজ করে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে, এবং যেটা কি না আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে। সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন, 2 সেকেন্ডও লাগবে না। এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি। এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে। সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন, কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন ev.com/developersorganism। আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।